2022 রাতের আকাশে আমরা এমন একটা ঘটনা দেখতে পাবো যা মানব ইতিহাসে এর আগে কোনোদিন ঘটেনি। সমগ্র ব্রহ্মাণ্ডে প্রায় প্রতিদিনই এমন কিছু কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যেগুলির মধ্যে কিছু কিছু আমরা পৃথিবী থেকে তো খুব সহজেই দেখতে পাই, যেমন কি কোনো উল্কাপাত, কোনো ধূমকেতু বা রেড সুপারমুন। আপনি ঠিকই শুনলেন, আপনি আপনার জীবনে এই ঘটনাগুলি হয়তো কোনোদিন না কোনোদিন দেখেছেন। আজকের ভিডিওতে আপনাদের বলতে চলেছি এরকম কিছু স্পেস ইভেন্টসের ব্যাপারে যেগুলি হয় অনেক রেয়ার এবং সামনের ভবিষ্যতে যেগুলিকে আমরা দেখতেও পাবো নিজের চোখে। নম্বর 10, হ্যালিস কমেট। এই হ্যালিস কমেট বা হ্যালির ধূমকেতু বিজ্ঞানী এডমন্ড হ্যালির নামে রাখা হয়েছিল। মানবজাতি এই ধূমকেতুটিকে খোলা চোখে আবিষ্কার করেছিল। প্রায় প্রতি 76 বছর পর পর এই ধূমকেতুটিকে পৃথিবী থেকে দেখা যায়। এমনকি কিছু কিছু মানুষ রয়েছে যারা অনেক দিন বাঁচে, তাদের ভাগ্যের জন্য তারা জীবনে এমনকি দুবারও দেখতে পায়। আমাদের পৃথিবী থেকে এই হ্যালির ধূমকেতুকে শেষবারের জন্য 1986 সালে দেখতে পাওয়া গেছিল এবং ক্যালকুলেশন অনুযায়ী এবার এটাকে 2061 সালে আবার দেখতে পাওয়া যাবে। হতে পারে আমাদের মধ্যে অনেক মানুষই এই ধূমকেতুটিকে আবার দেখতে পাবো। এই ধূমকেতুটির থেকে নির্গত ডাস্ট গুলির জন্য প্রায় প্রতি বছরের অক্টোবর মাসে মিটিওর শাওয়ার হয়। 1986 সালে যখন আমাদের পৃথিবীর কাছ দিয়ে এই ধূমকেতুটি পার হয়ে গেছিল, তখন পৃথিবী থেকে অনেক টেলিস্কোপ দিয়ে এই ধূমকেতুটির ব্যাপারে অনেক কিছু নতুন জিনিস জানতে পারা গেছিল। নম্বর 9, অ্যাপোফিস অ্যাস্টেরয়েড। আমাদের জানিয়ে রাখবো 13 এপ্রিল 2029 সালে অ্যাপোফিস নামক একটা অ্যাস্টেরয়েড পৃথিবীর পাশ দিয়ে পেরিয়ে যাবে। এই উল্কাপিণ্ডটির আকার হচ্ছে প্রায় 3টি ফুটবল গ্রাউন্ডের মতো। 2004 সালে এটাকে যখন প্রথমবারের জন্য খোঁজা হয়েছিল, তখন থেকে আজ অবধি প্রায় এটার ব্যাপারে আমরা নতুন নতুন খবর শুনতে পাই। বিজ্ঞানীদের অনুযায়ী এটা পৃথিবীর সাথে ধাক্কা লাগার সম্ভাবনা হচ্ছে প্রায় 2.7%। যদি এই উল্কাটি পৃথিবীর সাথে ধাক্কা খেয়ে যায়, তাহলে মানব সভ্যতা বাঁচার কোনো সুযোগই পাবে না। তবে নাসার একটা রিপোর্ট অনুযায়ী এই উল্কাটি পৃথিবী থেকে প্রায় 31,000 কিলোমিটার দূর দিয়ে পেরিয়ে যাবে। আর এই দূরত্বটি এতই কম যে আমাদের পৃথিবীর চারিপাশে যে স্যাটেলাইটগুলো ঘুরপাক খায় তাদের চেয়েও অনেক কাছে। এই উল্কাটি আজ অবধি দেখতে পাওয়া গেছে এমন একটা উল্কাপিণ্ড হতে চলেছে যেটি পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে পেরিয়ে যাবে। রাতের আকাশে আপনি এটাকে খুব সহজেই দেখতে পাবেন, তবে তার জন্য আপনাকে একটা ছোট টেলিস্কোপ ব্যবহার করতে হবে। নম্বর 8, সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ তো আমরা প্রতি 1 বছর কি 2 বছর ছাড়া ছাড়া দেখতেই পাই, তবে 2027 যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেটি হচ্ছে একটা বিশেষ ধরনের সূর্যগ্রহণ। যেমন আপনি জানেনই, সূর্যগ্রহণ তখন হয় যখন আমাদের চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝ বরাবর পেরিয়ে যায় ও সূর্য থেকে আসা আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এমনিতে তো সূর্যগ্রহণ 2 প্রকারের হয়, একটাতে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলে এবং দ্বিতীয়, চাঁদ সূর্যের মাত্র কিছু অংশকেই ঢাকা করে দেয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রায় 2 থেকে 6 মিনিট অবধি চলতে পারে। তবে আপনাদের জানিয়ে রাখবো, আজ অবধি রেকর্ড করা সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ চলেছে 7 মিনিট 28 সেকেন্ড ধরে, যেটি 1743 BC-তে হয়েছিল। আর এত লম্বা সূর্যগ্রহণ হতে চলেছে 16 জুলাই 1186 সালে। তবে যাই হোক, এটাকে দেখার জন্য আমাদের মধ্যে কেউই বেঁচে থাকবো না। তবে 2 আগস্ট 2027 সালে যে সূর্যগ্রহণটি হতে চলেছে, এটি হতে চলেছে 21 শতকের সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ। এটি চলবে প্রায় 6 মিনিট 23 সেকেন্ড ধরে। তবে আপনাদের জানিয়ে রাখবো, আফ্রিকা থেকে এই সূর্যগ্রহণটিকে খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে। নম্বর 7, সুপারনোভা। কোন একটা তারার মধ্যে যখন নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যায়, তখন সেই তারাটি নিজের মধ্যে শ্রিঙ্ক হতে থাকে এবং তারপর খুব বড় একটা বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণটিকে বলা হয় সুপারনোভা। এই সুপারনোভাটিকে বলা হয় তারার মৃত্যু। 23 ফেব্রুয়ারি 1987 সালে আমরা এই ধরনের সুপারনোভাকে একবার দেখেছিলাম, আর এটার নাম দেওয়া হয়েছিল 1987-এ। ও এটার থেকে যে আলো নির্গত হচ্ছিল সেটি ছিল প্রায় 10 লক্ষ সূর্যের সমান। অতীতে প্রায় 400 বছরে ঘটা এই বিস্ফোরণটি ছিল সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ। 2013 সালে খগোলশাস্ত্রীরা একটা অনুমান লাগান এবং তাদের অনুযায়ী পৃথিবী থেকে খুব জলদি আরও একটা সুপারনোভা দেখতে পাওয়া যাবে। এটাকে টেলিস্কোপের মাধ্যমে খুব সহজেই দেখতে পাওয়া যাবে। তবে পৃথিবী থেকে কিছু কিছু জায়গা রয়েছে সেখান থেকে রাতের আকাশে খুব সহজে খোলা চোখে এটাকে দেখতে পাওয়া যাবে। নম্বর 6, প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। সৌরমণ্ডলে অবস্থিত সব গ্রহগুলি এক সরল রেখায় চলে আসা এটা কোনো সাধারণ ঘটনা নয়। মে মাসের 6 তারিখে 2492 সালে সৌরমণ্ডলে অবস্থিত 8টি গ্রহই একই সরল রেখায় চলে আসবে। তবে এটাকে দেখার জন্য আমরা কেউই বেঁচে থাকবো না তখন। তবে এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। বিজ্ঞানীদের অনুযায়ী 8 সেপ্টেম্বর 2040 সালে 5টি গ্রহ এবং আমাদের চাঁদ একই অ্যালাইনমেন্টে চলে আসবে, আর এটাকে আপনি খুব সহজে না কোনো টেলিস্কোপ ব্যবহার করে খোলা চোখে দেখতে পাবেন। ওই দৃশ্যটি হতে চলেছে খুবই সুন্দর। আর এরকমটি হওয়ার জন্য আর প্রায় 19 বছর বেঁচে রয়েছে।
রাতের সময় প্রায় 7:30 নাগাদ এই দৃশ্যটি আমরা খুব সহজেই দেখতে পাবো। নম্বর 5, সুপারমুন। নভেম্বর 2016 সালে আমরা সাধারণের তুলনায় প্রায় 14% বড় চাঁদকে দেখতে পেয়েছিলাম। 26 জানুয়ারি 1948 পর এটা এমনই একটা সময় ছিল যে সময় চাঁদ পৃথিবীর এত কাছে ছিল। আপনি যদি সেদিন সুপারমুনকে না দেখে থাকেন তাহলে এর চেয়েও বড় সুপারমুন আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। 6 ডিসেম্বর 2052 সালে এই শতকের সবচেয়ে বড় সুপারমুন আপনি দেখতে পাবেন। সুপারমুন তখন হয় যখন চাঁদ পৃথিবীর অনেক কাছে চলে আসে আর সেই দিনই পূর্ণিমা হয়, তাই সেদিন চাঁদের আকৃতিটি সাধারণের তুলনায় অনেক বড় দেখায়। সেই দিনটিতে চাঁদ আমাদের থেকে প্রায় 1,40,000 কিলোমিটার দূরে থাকবে। এই দিনটিতে সমুদ্রে অনেক উঁচু উঁচু ঢেউ উঠবে। হতে পারে আমাদের মধ্যে অনেক মানুষই এটাকে দেখার জন্য জীবিত থাকবো। নম্বর 4, বার্থ অফ স্টার। 2022 মানে আগের বছর সিড্রেস নামক এক তারামণ্ডলে আরো একটা নতুন তারা চলে আসবে আর পৃথিবী থেকে প্রায় সব মানুষই এটাকে দেখতে পাবে খোলা চোখে। প্রায় 1800 আলোকবর্ষ দূরে অবস্থিত এই তারামণ্ডলটির ওপর বিজ্ঞানীরা অনেক বছর আগে থেকেই নজর রেখেছে। এই তারামণ্ডলটিতে প্রায় 2টি তারা অনেকদিন আগে থেকেই একে অপরকে প্রদক্ষিণ করছিল এবং অবাক বিষয় হচ্ছে এই 2টি তারা দিন দিন একে অপরের অনেক কাছে চলে আসছে, তাই সম্ভাবনা এটা রয়েছে 2022 সালে এরা একে অপরের সাথে ধাক্কা খেয়ে যাবে। বিজ্ঞানিক ভাষায় এই বিস্ফোরণটিকে বলা হয় সুপারনোভা। এই ঘটনাটি ঘটার জন্য সারা পৃথিবীর বিজ্ঞানীরা অপেক্ষায় বসে রয়েছে, কেননা মানব ইতিহাসে এটা এমনই একটা ঘটনা হতে চলেছে যখন মানুষ নিজের চোখে কোনো একটা তারাকে জন্ম নিতে দেখবে। এটার আলোটি আকাশে প্রায় 6 মাস অবধি অনেক উজ্জ্বল দেখতে পাবেন আপনি, ও সামনের 2 থেকে 3 বছরের মধ্যে এ তারাটির আলো অন্যান্য সব তারার মতোই অনেক কমে যাবে। তবে অবাক বিষয় হচ্ছে সারা পৃথিবী থেকেই মানুষেরা এটাকে খোলা চোখে খুব সহজেই দেখতে পাবে আর এই ঘটনাটি হতে মাত্র প্রায় 1.5 বছরের সময় রয়েছে। নম্বর 3, লিওনিড মিটিওর শাওয়ার। এটাকে সবার প্রথমে 1833 সালে দেখা গেছিল। আপনাদের জানিয়ে রাখবো এই খগোলীয় ঘটনাটি হচ্ছে অনেক রেয়ার। এই ঘটনাটি তখনই হয় যখন পৃথিবীর কাছ দিয়ে টেম্পার নামক একটা উল্কাপিণ্ড পেরিয়ে যায়। মিটিওর শাওয়ার তখনই হয় যখন উল্কাপিণ্ডর আশেপাশের ছোট ছোট পাথরগুলি পৃথিবীর দিকে চলে আসে ও পৃথিবীর বায়ুর সংস্পর্শে এসে সেগুলিতে আগুন লেগে যায়। 1833 থেকে প্রতি 18 বছর পরপর আমরা এই ঘটনাটি দেখে আসছি, যেটাতে প্রতি ঘন্টায় প্রায় 1,00,000 থেকেও বেশি উল্কাপিণ্ড আমাদের পৃথিবীর দিকে চলে আসে। আমরা যদি সে সময় আকাশের দিকে তাকাই তাহলে আমরা একসাথে প্রায় 10-15টি উল্কাপিণ্ডকে খুব সহজেই দেখতে পাবো। তবে এরকম ঘটনা খুব কম হয় যখন প্রায় 1,00,000 থেকেও বেশি উল্কাপিণ্ড পৃথিবীর দিকে পড়ে আর মানুষেরা সেটাকে স্বচক্ষে দেখে। এরকমই কিছু ঘটনা ঘটতে চলেছে 2031 সালে, যখন আপনি রাতের আকাশে 1,00,000 থেকেও বেশি উল্কাপিণ্ডকে খুব সহজেই দেখতে পাবেন। নম্বর 2, ট্রানজিট অফ আর্থ ফ্রম মার্স। আজকের দিনে মানুষেরা তো শুধু পৃথিবীতেই বসবাস করে, তবে স্পেস এক্স কোম্পানির ইলন মাস্কের অনুযায়ী আমরা 2024 অবধি মঙ্গল গ্রহে পৌঁছেও যাব এবং যদি সেখানে মানুষ বসবাস করতে থাকে তাহলে দুর্লভ ঘটনাটিকে মঙ্গলের আকাশে পরিষ্কার দেখতে পাওয়া যাবে। আসলে এই ঘটনাটিতে আমাদের পৃথিবী সূর্য এবং মঙ্গল গ্রহের মাঝে চলে আসবে, যার ফলে মঙ্গল থেকে সূর্যের কিছু অংশ পৃথিবী আড়াল করে দেবে। যদি ইলন মাস্কের এই প্ল্যানটি সফল হয়ে যায় তাহলে 10 নভেম্বর 2084 সালে ঘটনাটি মঙ্গল গ্রহ থেকে খুব সহজেই দেখতে পাওয়া যাবে। এটি হতে চলেছে 21 শতকের প্রথম এবং শেষ একটা খগোলীয় ঘটনা এবং এই ঘটনাটি ঘটবে আবার 2394 সালে। তবে যাই হোক, ততদিন অবধি তো এই কথাটি নিশ্চিত যে মঙ্গল গ্রহে মানুষ পৌঁছে যাবে। নম্বর 1, ফুল লিফ মুন। আমরা তো প্রতি মাসেই একবার করে পূর্ণিমা দেখতে পাই, তবে 4 বছরে আসতে থাকা একবার এই ধরনের পূর্ণিমাকে দেখা হতে চলেছে মানব জাতির জন্য খুবই রেয়ার। আমরা বলতে চলেছি প্রতি 4 বছরে আসতে থাকা ফেব্রুয়ারি মাসের 29 তারিখের। 29 ফেব্রুয়ারি 2048-এ একটা এমন ধরনেরই ফুল মুন হবে যা সামনের প্রায় 100 বছরেও কোনোদিন দেখতে পাওয়া যাবে না। এই পূর্ণিমাটির এটাই বিশেষত্ব যেটি ফেব্রুয়ারি মাসের 29 তারিখে ঘটবে। 21 শতকে এরকম ঘটনা কখনোই ঘটেনি আর প্রতি 100 বছরে এটি প্রায় একবারই দেখতে পাওয়া যায়। এবং এরপর আরও এরকম একটা ঘটনা 2124 সালে আবার ঘটবে। তবে এই কথাটি নিশ্চিত আমাদের মধ্যে অনেক মানুষই এই ঘটনাটিকে নিজের চোখে দেখতে পাবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর সবার শেষে বলবো ভালো থাকেন, ধন্যবাদ।